ওয়ালাইকুম আসসালাম, তোরা সবাই কেমন আছিস? ভালো আছি স্যার। বস বস, তোদের জন্য আছে কি খুশি খবর রয়েছে? ভারত থেকে একটি বড় কোম্পানির ম্যানেজার আসছে, সে তোদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, তোরা যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে সে তোদেরকে স্কলারশিপ দিবে। কি দিবে? স্কলারশিপ, স্কলারশিপ এর মানে পুরস্কার। কেমন প্রশ্ন কেমন প্রশ্ন জিজ্ঞাসা করবে স্যার? কেমন প্রশ্ন? তুই দাঁড়া বল, তুই বল, এতে যদি আপেল হয় তাহলে বি সি ডি তে কি হবে? এটা তো খুব সহজ প্রশ্ন স্যার। এতে যদি আপেল হয় বি তে বাপেল, সি তে কাপেল, ডি তে কাপেল। ওরে বাবা রে, তুই কি যে সাংঘাতিক উত্তর দিলি! তোর আর বসা লাগবে না, তুই দাঁড়িয়ে থাক। স্যার স্যার, একটা গুরুত্বপূর্ণ কথা। কি? বাথরুমে যাই। না না, পরে। এবার চুটকি, তুই দাঁড়া। কি স্যার? তুই বল, ইংরেজি শব্দের সবচেয়ে ঠান্ডা বর্ণমালা কোনটি? বি। বি? কারণ কি? কেন কি? সেটা এ আর সি এর মাঝখানে থাকে, মানে এসির মাঝখানে। তুইও কি সাংঘাতিক উত্তর দিলি! তোরও বসা লাগবে না, তুইও দাঁড়িয়ে থাক। এবার তুই দাঁড়া কিন্তু, তুই বল, 6 বছর আগে যদি মিনার বয়স রাজু দিয়ে 3 গুণ বেশি থাকে তাহলে বর্তমানে তার বয়স কত হবে? কালকে মিনা বাবা জিজ্ঞাসা করে আসবেন স্যার। তুইও দাঁড়িয়ে থাক, তুইও দাঁড়িয়ে থাক। স্যার স্যার, একটা গুরুত্বপূর্ণ কথা। কি? বাথরুমে যাই। না এখন না, পরে। এবার তুই দাঁড়া মিন্টু, তুই বল, তুই বল। হ্যাঁ, তুই আমার সমাজ সাবজেক্টে কেন ফেল করেছিস? কারণ স্যার, 500 বছর আগে প্রশ্ন আমি কিভাবে মনে রাখবো? মানে কার 500 বছর আগে? তো আমি জন্মই হই নাই। তুই কি উত্তর দিলি? তুইও দাঁড়িয়ে থাক, তুইও দাঁড়িয়ে থাক। এবার আজান, তুই দাঁড়া। জি স্যার। তুই বল, তুই কি কোনো কম্পিউটারের ডিগ্রি নিয়েছিস? হ্যাঁ নিয়েছি স্যার। কি? জেকেসিসি। জেকেসিসি, এটা তো কখনো শুনিনি, এটা মানে কি? জেকেসিসি মানে হচ্ছে জীবনে কখনো কম্পিউটার ছুইনি। তো তুই তুইও দাঁড়ায় থাক, আর তোর সবাই কান ধরে দাঁড়া। এবার তুই দাঁড়া চিন্টু, এবার তুই বল। একটা গুরুত্বপূর্ণ কথা। আবার কি হলো? একটু বাথরুমে যেতে দেন না স্যার। না, তুই বাথরুমে আর জিজ্ঞেস করবি না। এবার তুই বল, 1 টাকা দিয়ে যদি 1টা কলা আসে তাহলে 10 টাকা দিয়ে কয়টা কলা আসবে? স্যার স্যার, এ পুরো অঙ্কটাই ভুল। অঙ্কটা ভুল কেন? কারণ এই যুগে 1 টাকা কোনো জিনিসই পাওয়া যায় না। তোদের উত্তর শুনে তো আমার মাথা ঘুরাচ্ছে। যাক, আমি বাথরুমটা সেরিয়ে আসি।